আরে ইমন ভাই কি করতেছেন ভাই? আরে ভাই যে রান্না করতেছি ভাই, এই যে দেখেন। ও রে দেখেন, এই যে দেখেন ভাই, এটা কি চুলা ভাই? এটা হইতাছে ইনভার্টার চুলা ভাই। ইনভার্টার এটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপানের চুলা ভাই। আচ্ছা আচ্ছা, যেটাতে আপনি আল্লাহর দুনিয়া যত হারি আছে এবং যত ধরনের হালাল খাবার আছে আপনি রান্না করতে পারবেন ভাই। সব রান্না করা যাবে, মানে সব রান্না করা যাবে ভাই। গ্যাসের চুলা দিন শেষ ভাই, গ্যাসের চুলার দিন শেষ ভাই, গ্যাসের চুলার দিন আর না আর না। আচ্ছা আচ্ছা, এক চুলায় সব ধরনের করবেন রান্না ভাই, এক চুলায় সব। এটা হচ্ছে নিয়ামা ভাই, নিয়ামা ওসাকা জাপান টেকনোলজির একটা চুলা। আচ্ছা ভাই, এখানে কি ভাই দিকে দেখেন, এটা কি এখানে চাল রাখছি ভাই? ভাত রান্না হইব একদম দোকান থেকে কিনে এনে চাল রাখছি। আর এই যে মাংস দেখেন, কাঁচা মাংস সব রান্না হইব আজকে, সব রান্না করে দেখাই দিই। প্রথম হচ্ছে মাছ ভাই। আচ্ছা, আমরা সকালে মাছ ই করে খাই না ভাই, রান্না করে খাই না। এই যে দেখেন কালারটা দেখেন, চমৎকার ভাই। তেলের বলকটা কি সুন্দর আসছে একটু দেখেন, দেওয়ার সাথে সাথে এটা হয়ে গেছে প্রায়। এটা হয়ে যাবে ভাই, শুধু হয়ে যাচ্ছে না, একদম 100% হয়ে যাবে। এটাতে আপনি যত ধরনের রান্না আছে, আপনি ভাত করেন, মাংস করেন, পোলাও করেন, বিরিয়ানি করেন, এবং এই যে এরকম পাতিল ভাই, বাসা বাড়িতে কিন্তু সবার এই পাতিল থাকে ভাই, আলাদা করে পাতিল কিন্তু হবে না। এখন আর ইলেকট্রিক চুলায় তো ভাই সব ধরনের হাড়ি পাতিল ব্যবহার করা যায় ভাই। এখন যেই চুলা নিয়ে আইছি সব ধরনের হাড়ি ব্যবহার করবেন। আমি যে ফ্রাই প্যানটা বসাইছি এটা কিন্তু ইন্ডাকশন ফ্রাই প্যান। আচ্ছা, এটার মধ্যে আমি এই যে দেশি যে পাতিল আছে এই পাতিলা বসায় রান্না করে দেখাই দিব ভাই। এটাই করে দেবে এই দেশি পাতিলেও, আসলেই একদম 100% ভাই। এই একটু জাস্ট মাছের কালারটা দেখেন, আমি একটু উল্টাই দিই হালকা করে, একটু উল্টাই দেই দেখেন, আজকে দেখেন কিন্তু সব রান্না হবে। দেখেন কত কালারটা দেখেন ভাই, ওয়াও, এত দ্রুত রান্না হয় ভাই, অনেক দ্রুত রান্না হয় যা বলার বাহিরে। তো এখন আমি এখানে মাংসটা বসাই দিব। অনেকে বলে যে মাংসটা নাকি আমরা আগে থাকতে রান্না করে নিয়ে এসেছি। আচ্ছা, আজকে একদম প্র্যাকটিক্যাল লাইভের মধ্যে রান্না করে দেখাই দিই। এই যে দেখেন একদম কাঁচা মাংস ভাই। আচ্ছা, এটা একটু ম্যারিনেট করে তারপর আমরা বসাই দেই। অনেকে কিন্তু ম্যারিনেট করে বসাই দিমু, এছাড়া আরো একটা ম্যাজিক থাকবে সেটা আমরা দেখাই দিমু, দেখাবো। আমি একটু এটাকে মাখাই নি আপনার সামনে মাখাবো ভাই, একটু আপনার সামনে চলে আসুন। ওকে, এই যে দেখেন এই সিলভারের হাড়িতে ইলেকট্রিক চুলায় রান্না হইব। জি, এই যে আচ্ছা এটা দেখেন, এই যে মাংসটা মাখাই নিলাম। দেখেন মাংস রান্নাতে কতক্ষণ লাগে ভাই? সর্বোচ্চ টাইম লাগবে 12 মিনিট। 12 মিনিটে হবে রান্না দেখেন? সর্বোচ্চ 12 মিনিট, আর যদি আপনি কষায় খান তাহলে 15 মিনিট। আচ্ছা, একটা কিন্তু স্টিলের হাড়ি, স্টিলের একটা কিন্তু সিলভারের হাড়ি। জি, আর একটা হচ্ছে নন স্টিকের কিন্তু ফ্রাই প্যান, আর একটা কিন্তু নন স্টিকের কিন্তু হাড়ি। হ্যাঁ, এই যে ভাইয়া বিসমিল্লাহ, মানে সব হাড়িতেই রান্না হবে। এটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে ইলেকট্রিক চুলায়, ইলেকট্রিক চুলায়, গ্যাসের চুলার দিন শেষ, গ্যাসের চুলার দিন শেষ ভাই। গ্যাস, গ্যাসে যে সমস্যা, রাতের 12টা চলে গেলে রান্নাবাড়া খাওয়া সব বন্ধ হয়ে যাবে একদম। এখন যে চুলা দিব ভাই, আচ্ছা আপনি রাতের 12টা না, যদি 2টা বাজে আপনি রান্না করে খেতে পারবেন। আচ্ছা, যখন তখন আপনার বিদ্যুৎ থাকলেই রান্না হবে, যখন তখন আপনার বিদ্যুৎ থাকলেই রান্না হবে। গ্যাসের চুলার চাইতে অনেক সুবিধা বোঝা যাচ্ছে। জি, কিন্তু ভাই বিল তো আসবে অনেক টাকা ভাই, বিল আসবে অনেক টাকা। আপনি একটু চুলার সামনে চলে আসেন, এটা কি লেখা ভাই দেখেন তো, কি লেখা আছে? এটা হচ্ছে 100% অরিজিনাল ইনভার্টার। কি লেখা? ইনভার্টার পাওয়ার সেভিং। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয় করবে, বিদ্যুৎটা কিন্তু সাশ্রয় হবে। যদি সারা মাস রান্না করেন, আপনি 3 বেলা করে যদি 3 ঘন্টা করে রান্না করেন, 180 টাকার উপরে আপনি বিদ্যুৎ বিল উঠাইতে পারবেন না। এটার মধ্যে কি ঘুরান ভাই? এটা হচ্ছে রেগুলেটর ভাই। এটা কি হয়? আগে তো যে টাচ সিস্টেম নিতাম, বাসায় মহিলারা বুঝতো না কোনটাতে কাজ করুম, এখন সহজ ভাই। এই যে অফ করবেন, এই যে অফ, আচ্ছা এই অন করলাম, ফাংশন দিলাম, এই যে বাড়ালাম কমালাম, একেবারে গ্যাসের চুলার মতন। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে গ্যাসের চুলার মতো কমানো বাড়ানো যায়। জি জি, এই যে দেখেন জাস্ট মাছের কালারটা দেখেন। ও রে দেখেন জোস কালার অলরেডি ভাই, এই যে দেখেন 5 মিনিটে অলরেডি হয়ে আসছে, মাছ কিন্তু খয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ও রে চমৎকার ভাই, ভাতটা হতে দেরি লাগবে তো ভাই? এই যে মাছ করেই ভাত বসিয়ে দিব, জাস্ট আপনি যে এটা দিকটু দেখেন, মাংসটা বসিয়ে দিছি। ইমন ভাই কিন্তু দেখেন, মানে একদম পুরুষ মানুষ যেহেতু এত ইজিলি রান্না করতে পারতেছে, বাসায় তো মহিলারা আরো ভালো পারবে ভাই, আরো সুন্দর করে করতে পারবেন আপনারা। আচ্ছা, গ্যাসের চুলা বাদ দেন এখন। হ্যাঁ ভাই, গ্যাসের চুলা লাগবে না, গ্যাসের চুলা অনেক ঝামেলা ভাই দেখেন। আচ্ছা, অনেকে কিন্তু কমেন্ট করতেছে, কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখেন তুরা ধরা রান্না হচ্ছে ভাই। সবচেয়ে বড় কথা হইছে কি, গ্যাসের চুলায় রান্না হতেও দেরি লাগে, আর গ্যাসটাও সবসময় থাকে না, থাকে না। আমরা সকালবেলা উঠলে দেখি গ্যাস নাই, 12টা পর্যন্ত বসে থাকে, নাস্তা খাইতে হইতে ভাই। এখন আর ওই ঝামেলা নাই ভাই, আপনি সকাল 6টায় ওঠেন, 5টায় ওঠেন, 4টায় ওঠেন, আপনি যে কোনো সময় রান্না করে খেতে পারবেন, কোনো সমস্যা। আমার মাছ কিন্তু এই যে অলরেডি হয়ে গেছে ভাই, অলরেডি কিন্তু দেখেন এই যে হয়ে গেছে, এই যে হয়ে গেছে, কালারটা দেখেন। আচ্ছা, তেল তেল আমারে ফালাই দেন না ভাই, তেলটা অনেক বেশি দিয়ে দিছি। এই যে দেখেন, আমরা তো ভাই রাঁধুনি না, জাস্ট একটু করে দেখাই যে কাজটা একদম 100% হবে। আচ্ছা, তাই মাংসের মধ্যেও দেখেন, মানে ওই যে অলরেডি অলরেডি ভাই, পানি টানি দিবেন না ভাই, মাংসে পানি তো দিব হালকা। এই যে দেখেন একটু কষাই নিয়ে গেছে, হ্যাঁ একটু কষাই নেই, কষানো খাবারটা কিন্তু অনেক সুন্দর হয় ভাই, সুন্দর হয়। হ্যাঁ, আমি এই হালকা একটু পানি দিয়ে দিলাম, একটু পানি দেখেন এই যে দিয়ে দেওয়া হচ্ছে, ওরে চমৎকার।
খুবই চমৎকার ভাবে দেখেন রান্নাটা হচ্ছে। আচ্ছা আমরা ভাতটা তো দেরি হবে না পরে। এই যে দেখেন মাছ হয়ে গেছে, মাংসও বসিয়ে দিছি, এখন হচ্ছে আমরা ভাতের প্রস্তুতি নিব। ভাতের প্রস্তুতি নিব, যত রান্না করে দুপুরবেলা আমরা নিজেরাই খাবো, একদম সব কমপ্লিট করে নিব আজকে। আচ্ছা এই চুলার মধ্যে কতটুকু ওয়েট দেওয়া যাবে? এটার মধ্যে আপনি নিজে দাঁড়াতে পারবেন ভাই, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এই যে আমার মাছের কাজটা শেষ, মাছের কাজটা শেষ আমি এটা সাইডে রেখে দিই, একটা সাইড করে দিলাম। দেখেন মাছ কিন্তু অলরেডি খয়ে গেছে ভাই। আচ্ছা আমি একটা ঢাকনা সহ দেখাই। এই যে দেখেন এটার পাত্রের নিচে কি দেওয়া, ইন্ডাকশন বাটন। হ্যাঁ এটা এই যে এখন এখানে বসে দিলাম দেখেন। মানে আপনারা যে সব হাড়িতে রান্না করতে পারবেন সেটা কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানো হচ্ছে ভাই। এই যে দেশি হাড়িও বসাইছি, হ্যাঁ টাকার কেনার হাড়িতেও বসাইছি বাহিরের। আচ্ছা আচ্ছা দেখেন সব হাড়িতে রান্না হচ্ছে। ভাত রান্না হতে মনে হয় সময় একটু কমই লাগবে না? সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট লাগবে। সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট লাগবে। কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন, বিশেষ করে যারা প্রবাসে বসে আমাদের এই লাইভ ভিডিওগুলো দেখেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে। প্রবাসী ভাইরা হচ্ছে বেশিরভাগ এখন মাল্টি কুকার কারি কুকার এগুলো কিনতেছে, কিন্তু কেনার পরে কোনো কাজ হচ্ছে না। কেন? বাসায় নেওয়ার পরে গ্রামে দেখতেছে যে ঠিকভাবে রান্না বাড়া করতে পারতেছে না, বিদ্যুৎ বিল অনেক আসছে। এখন থেকে আর এই ঝামেলা নাই ভাই। আচ্ছা আপনাকে যে চুলা দেবো ইনশাআল্লাহ সারা মাস রান্না করতে পারবেন। পুরো মাস রান্না করলে আপনার 180 টাকার উপরে বিল আসবে না, এবং সব ধরনের খাবার খুব দ্রুত রান্না করতে পারবেন। যদি এর চেয়ে বেশি আসে ভাই, এই যে ইনভার্টার ভাই, ইনভার্টার কিন্তু এটা আমি লিখে নিয়ে আসতে পারবো না ভাই, এটা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট ভাই, কোম্পানি থেকে লিখছে। জি এটা কোম্পানি থেকে লেখা। এছাড়া হচ্ছে এই যে দেখেন আমাদের বক্সটা আমি একটু আপনাকে দেখাই দিই, এটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি। আচ্ছা 85% সেভিং কস্ট ভাই। ওকে কস্ট সেভিং যেটা লেখা আছে এটা কিন্তু আমি লিখে নিয়ে আসি নাই ভাই, এটা কোম্পানি এটার প্রতি প্রমাণ করছে এই জন্য এটা লিখে দিছে। আচ্ছা 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 ওকে। আচ্ছা আমরা ভাতটা কি চড়াই দিছি দেখি? হ্যাঁ ভাত চড়াই দিছি। এই যে দেখেন অলরেডি, দেখেন এই যে ভাতটা কিন্তু হচ্ছে অলরেডি, দেখেন এই যে দেওয়ার সাথে সাথে বুটবুট উঠে গেছে। আপনি একটু মাছের কালারটা দেখেন ভাই, মাছের কালারটা দেখেন কত চমৎকার একটা কালার হয়েছে দেখেন। ওয়াও ওয়াও। আচ্ছা ওকে তাহলে এই দেখেন মাংসটাও দেখেন, মাংস অলরেডি এই যে বলক আসছে, অলরেডি হয়ে গেছে, নাড়া দেন এই যে। আচ্ছা যারা ইলেকট্রিক চুলা কিনতে যাচ্ছেন আজকের লাইভটা তাদের জন্য, হ্যাঁ ভালো মানের যারা একটা ইলেকট্রিক চুলা কিনবেন, যেমন অনেকেই বলেন যে ইলেকট্রিক চুলায় রান্না করলে তো ভাই সব হাড়ি পাতিলে রান্না করতে পারি না। আজকে যে চুলা দেব, আজকের এই লাইভ ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য স্পেশাল, কারণ হচ্ছে তাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্যই। যেমন একটা ইন্ডাকশন বেস করা হাড়িতে রান্না হচ্ছে, একটা বাংলার আপনার গ্রামে দেশি হাড়ি যেগুলো ব্যবহার করে সিলভারের হাড়ি এটার মধ্যে রান্না হচ্ছে, আবার একটা কিন্তু আপনার স্টিলের হাড়িতেও একটু আগে রান্না করে দেখানো হয়েছে। ওকে মানে সব ধরনের হাড়ি পাতিলে আপনারা এই চুলাই ব্যবহার হাড়ি ভাই, বাংলাদেশের যত হাড়ি আছে এবং আপনার বাসায় যত হাড়ি আছে, আপনি একটা চুলা কিনছেন এক্সট্রা করে কোনো পাতিল কিনতে হবে না। আচ্ছা এক চুলার মধ্যে সব ধরনের হাড়ি, মানে প্লাস্টিক বাদ দিয়ে আপনি মাটি বলেন, লোহা বলেন, তামা বলেন, কাঁসা বলেন, পিতল বলেন, যত ধরনের হাড়ি আছে সব দিয়ে আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন, রান্না করতে পারবেন। এবং এই যে দেখেন ভাতের এটা কি সুন্দর হইতাছে। ওকে আচ্ছা প্রবাস থেকে কোন ভাই আমাদের লাইভটা দেখছেন, কোন বোনেরা আমাদের লাইভটা দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন ভাই। প্রবাসী ভাইদের জন্য হচ্ছে বেশি কষ্ট। কেন কষ্ট? প্রবাসী ভাইরা একটা প্রোডাক্ট কিনে, কেনার পর ওটা ঠিক মতন ব্যবহার করতে পারে না। কাকে দেয়? নিজের মাকে দেয়, নিজের বোনকে দেয়, বা নিজের ওয়াইফকে একটা প্রোডাক্ট পাঠায়। পাঠানোর পর কি হয়, উনি তো দূরে ভাই, যেহেতু একটা পুরুষ মানুষ বাসায় নেই, একটা চুলা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার, অনেক ঝামেলা। আর এই চুলাটা যদি ঠিক মতন ব্যবহার না করতে পারে এটা আরো বেশি কষ্টকর জিনিস। আর প্রবাসী টাকা কিন্তু অনেক কষ্টের টাকা ভাই, মাথার ঘাম পায়ে হালে তারপর টাকাটা ইনকাম করে, ইনকাম করতে হবে। অবশ্যই একটা ভালো মানের চুলা কিনতে হবে। তাদেরকে আমি নিজে সাজেস্ট করবো যে আপনারা নিয়ামার ব্র্যান্ডের চুলাটা কিনেন, এটা আমার থেকে না সারা বাংলাদেশ যে কোনো জায়গায় পান আপনি নিয়ামাটা নেন, কারণ এই প্রোডাক্টের একটা ওয়ারেন্টি গ্যারেন্টি আছে। আপনাকে নির্ধারিত একটা সময় দিয়ে দিতে আছে যে 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা হোক সমস্ত দায়িত্ব হচ্ছে আমাদের, আপনার কোনো চিন্তাই নেই, মানে আপনি কি নিশ্চয়তা পেয়ে গেলেন। তো আমি বলবো এই প্রোডাক্ট কিনলে আপনার কোনো ঠক নাই, আপনি জিতবেন 100%। ইমন ভাই আরেকটা কথা, অনেকেই জানতে চায় যে ভাই ইলেকট্রিক চুলার মধ্যে কোনো গ্যাস লাগে না, ম্যাস লাগে না, হ্যাঁ তাহলে আগুনটা কোত্থেকে আসে ভাই? এটা হচ্ছে আগুন না, তাহলে এটা হচ্ছে একটা হিট, হিটের মাধ্যমে হচ্ছে রান্নাটা হয়। আমি একটু যে পাতিলটা সরাই দিই আপনাকে একটা জিনিস দেখাই, প্র্যাকটিক্যালি আগুন দেখা যাবে। তো প্র্যাকটিক্যালি আগুন দেখা যাবে, আমি একটু যে কাগজ নিয়ে নেই। আচ্ছা জাদু নাকি? একদম জাদু থাকবে ভাই, এই যে দেখেন। আচ্ছা দেখেন, এই যে দেখছেন আগুন, এটা কিন্তু ম্যাজিক ভাই, সরাসরি আগুন ধরে গেল ইলেকট্রিক চুলা থেকে। দেখেন লাইভের মধ্যে যারা আছেন সবাই শেয়ার করে দিবেন। আচ্ছা আচ্ছা, আজকে একটা শেয়ার করলে আপনার পাশাপাশি ভাইরা বা আপনার পরিবারের অন্য মানুষরা বা এলাকার ভিত্তিক যারা আছে আপনার ফ্রেন্ড সার্কেল, তারা কিন্তু ভালো প্রোডাক্টটা কিনতে পারবে ভাই। আরেকটা কথা, অনেকেই বলে কি যে ইলেকট্রিক চুলায় পানি পড়লে নাকি সমস্যা হয়। আচ্ছা ভাই, পানি পড়ক, ভাতের মার পড়ক, দুধ পড়ক, ডাল পড়ক, কোনো সমস্যা নেই ভাই, একটু পানি ফেলে দেখাতে পারবে? 100% ওয়াটারপ্রুফ, আমি পানি ঢেলেও আপনাকে দেখাই দিব। আচ্ছা দেখেন, এই যে দেখেন পানিটা এই যে ছেড়ে দিলাম, চলন্ত অবস্থায় দেখছেন, সমস্যা হবে না? কোনো সমস্যা নেই ভাই, এটা গরম গরম হবে, গরম হবে, এই যে দেখেন। আচ্ছা আবারও এখন এই যে পাতিলের উপর দিয়ে দিলাম, দেখছেন ভাই কোনো সমস্যা নেই। এবং এই যে আমি টাচ করতেছি, আপনি কি হাড়ি পাতিলে গোসল করাইতেছেন? হাড়ি পাতিলে গোসল করাম ভাই, ওয়াটারপ্রুফটা, আপনার কোনো চিন্তা নাই। আপনি একটা চুলা কিনছেন, আপনার চিন্তা থাকতে পারে যে ভাই যেহেতু ইলেকট্রিক জিনিস
হট শক লাগতেই পারে কিন্তু যে চুলা দিবে যে আমি ধরে রাখছি ভাই দুই সাইডে ধরে রাখছি আচ্ছা আচ্ছা দেখছেন মানে হাত লাগলেও কোনো ভয় নাই কোনো ভয় নাই এই যে দেখেন এটাও ধরে রাখলাম এই যে সুন্দর করে আলগি দিয়ে দিলাম আচ্ছা এটা কিন্তু হট শক লাগার কোনো ভয় নাই আর সবচেয়ে বড় বিষয় এই চুলাটা কিন্তু নিচে দা হিট হবে না কারণ নিচে একটা ফ্যান লাগানো আছে এই ফ্যানটার মাধ্যমে এটা ঠান্ডা হবে ও আচ্ছা আর এই যে দেখেন আমাদের কিন্তু কাজ অলরেডি হয়ে যাচ্ছে অলরেডি কিন্তু দেখেন ওরে আচ্ছা আচ্ছা আমরা কিছু কমেন্ট পড়ব ফাবিদা খান বলতেছে এটার দাম কত এটার ভিতরে আরো কি কি আছে ডিটেইলস একটু বলবেন এটার দাম থাকবে একেবারে অফার প্রাইস আমি সবাইকে বলে দিব এছাড়া হচ্ছে চুলার জাস্ট ফুল বডিটা আপনি একটু দেখেন সাইজটা কত বড় দেখেন অনেক চুলার সাইজ কত বড় এবং 100% টাচ এই যে আপনি এখানে কমাইতে পারবেন হ্যাঁ বাড়াইতে পারবেন যারা এটা না বুঝে তারা এই যে রেগুলেটরের মাধ্যমে একদম ইজি হ্যাঁ আপনাদের দেরি হতে পারে এই যে আমি রান্নাটা বসাই দিলাম আচ্ছা এটা আজকে মাছ করছি ভাত করব মাংস করব আপনি কিন্তু খেয়ে যাবেন ভাই দাওয়াত রইল হ্যাঁ দাওয়াত রইল আর যারা লাইভটা দেখতেছেন লাইভটা যারা দেখতেছেন তাদেরও দাওয়াত রইল যারা নিউ মার্কেটের আশেপাশে আছেন জাস্ট কালারটা দেখেন মাংস তো দেখেন হয়ে গেছে মাংস জাস্ট কালারটা দেখেন কালারটা দেখেন ওয়াও চমৎকার আচ্ছা আপনাদের দাওয়াত রইল সাম্মি আক্তার আপু বলতেছে ডিসকাউন্ট থাকছে নাকি আজকে কোনো আজকে একেবারে ধামাকা প্রাইসে থাকবে কেন থাকবে আমরা বাজার থেকে নন ইনভার্টার চুলা কিনে নিয়ে গেছি আগে 4000 5000 6000 টাকা দিয়ে কিন্তু আজকে ইনভার্টার চুলা দেব আপনার পাঁচের নিচে আনিহা ইসলাম ভাই আপু বলতেছে আমি খুলনা থেকে দেখছি অর্ডার করতে চাই থ্যাংক ইউ সো মাচ স্ক্রিনে দেওয়া নাম্বার অর্ডার করতে পারবেন আচ্ছা এছাড়া হচ্ছে আপনি ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর প্রোডাক্টে যদি কোনো প্রবলেম হয় আপনি কুরিয়ার করে পাঠিয়ে দিলে কিন্তু আমরা সার্ভিস করে ইনস্ট্যান্ট আবার আপনাকে ব্যাক করে দেব আর আশা করি প্রোডাক্ট নিলে আপনার 10 বছরে কিছু হবে না রান্না হতে হতে আমরা কিছু বিষয় ক্লিয়ার করে নেব যারা ঢাকার বাইরে থেকে আসলে লাইভটা দেখতেছে হ্যাঁ তারা যদি আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চায় কিভাবে নেবে ঢাকার বাইরে যারা নিতে চায় তারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকি যে টাকাটা থাকবে ওইটা মাল হাতে বুঝে পাওয়ার পর আপনি চেক করবেন যে আপনি যেটা অর্ডার করেছেন সেমটা পাইছেন কিনা তারপর আপনি টাকা দিবেন এটা নিয়ে কোনো অসুবিধা নেই এবং অনেকে প্রশ্ন করে যে ভাই আমার কি হোম ডেলিভারি দিতে পারবেন কিনা হ্যাঁ আপনাকে হোম ডেলিভারি দিতে পারবো হোম ডেলিভারি দিতে আমাদের 48 ঘন্টা সময় লাগে মনে করেন অনেকের বাসা থাকে সদর পর্যায়ে অনেকে থাকে থানা পর্যায়ে অনেকে থানার থেকেও ভিতরে থাকে আমরা একেবারে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারবো এটা নিয়ে কোনো অসুবিধা নাই এটা নিয়ে কোনো অসুবিধা নাই আচ্ছা এই ঢাকার বাইরে থেকে যারা নিবে আপনাদেরকে মানে কত টাকা অ্যাডভান্স করতে হবে আপনার মিনিমাম হচ্ছে 500 টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করলে আপনারা প্রোডাক্ট বুঝে হাতে পেয়ে তারপরে আপনারা কিন্তু বাকি টাকা দিতে পারবেন আচ্ছা এটা দেন এটা এটা দেখেন এটা জাস্ট দেখেন কালারটা গেছে কিভাবে বলা যাচ্ছে এটা কিন্তু মাংস দেখেন তুফান উঠে গেছে জি আপনি একটু কাছে চলে আসেন ভাই জাস্ট একটু ঝোলের কালারটা দেখেন রাসেল ভাই খুবই চমৎকার হ্যাঁ হ্যাঁ খুবই চমৎকার অলরেডি খাওয়ার জন্য কিন্তু মনও আগে বেড়ে গেছে ওকে গ্রান্ডটাও কিন্তু অনেক সুন্দর চলছে ভাই আমরা যেহেতু রান্না বাড়া জানি না আচ্ছা তারপরে খুবই সহজে রান্না করা হিগে গেছে এই যে এইগুলোর কারণে যেহেতু খুব সহজ জাস্ট আপনি মিনিট করে বসিয়ে দিবেন পানি দিয়ে দিবেন কাজ হয়ে যাবে খুবই চমৎকার ভাবে রান্নাটা হয়ে গেছে এখন ভাতটা একটু দেখি আমরা কিন্তু ভাতটা একটু অনেক পরে চড়াইছি কারণ হচ্ছে এইদিকে দেখেন এই যে মাছ আমরা মাছ করছি ভাত এই যে ভাই অলরেডি দেখেন ভাত কিন্তু হয়ে আসছে ভাত কিন্তু হয়ে গেছে আমরা কমপ্লিটলি রান্না করার পরে আপনাদেরকে দেখাবো একটু উঠাই দেখাই এই যে দেখেন অলরেডি কিন্তু হয়ে আসছে কিছু সময়ের মধ্যে এটা কাজ হয়ে যাবে মাত্র 2-4 মিনিট জি 2-4 মিনিট আর এই যে এখান থেকে আপনি হচ্ছে বাড়াতে কমাতে পারবেন আর গ্যাসের চুলার মতো এটা দিয়ে কিন্তু বাড়াতে এবং কমাতে পারবেন এটা ভাই অনেক বৃদ্ধ বাবা মায়েরা আছে চুলা চালায় কিন্তু কিভাবে চালায় সেটা বোঝে না আচ্ছা আপনি টাচ করবেন আপনি টাচের মাধ্যমে চালাতে পারবেন এই যে মাইনাস এই যে প্লাস ওকে আবার আপনি এটা বুঝেন না আপনি রেগুলেটরের মাধ্যমে কমাতে পারবেন বাড়াতে পারবেন মানে দুইটা অপশনই দেওয়া আছে দুইটা অপশন এটার মধ্যে দেওয়া আছে দুইটা অপশনই দেওয়া আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইনভার্টার সিস্টেম দেখা দেন তাড়াতাড়ি হোক হ্যাঁ সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইনভার্টার সিস্টেম ইনভার্টার মানেটাই হচ্ছে এনার্জি সেভিং আপনি যতই রান্না করেন এটার মধ্যে আপনি বিদ্যুৎ বিল বেশি উঠাইতে পারবেন না আর আমি তো আপনাকে বলছি আপনি 3 ঘন্টা করে ইউজ করেন সারা দিন মাসে 30 দিন ব্যবহার করেন 3 ঘন্টা করে তারপরে 180 টাকার উপরে বিদ্যুৎ বিল আসবে না আচ্ছা আচ্ছা কারণ যেগুলো নন ইনভার্টার ওইগুলো 350-400 টাকা আছে আচ্ছা তো এটা তো আরো কম আসবে ওকে আচ্ছা তাহলে হচ্ছে দেখেন আমরা দাম দর অনেকে জানতে যাচ্ছে দুইটা একসাথে নিলে কত টাকা রাখবেন এটা বলুন দুইটা একসাথে নিলে একটা অফার থাকবে সিঙ্গেল একটা নিলে অফার থাকবে একদম আজকে ধামাকে দিয়ে দিব আজকে কিন্তু ধামাকা কারণ অনেকে চিন্তা করে যে আমি আমার নিজের জন্য একটা নিছি আমার পাশের পাশের ভাবে একটা নিতে পারে বা তার পাশে একটা ভাই নিতে পারে তো আমরা যদি 3-4 জন একসাথে নিই আমরা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাব ওই হিসাব করে একটা অফার দিয়ে দিব দুইটা নিলে একটা পার্সোনাল ডিসকাউন্ট আর সিঙ্গেল নিলে তো ডিসকাউন্ট থাকতেছেই আচ্ছা এতক্ষণ তো বলছি যে প্রবাসী ভাই বোনেরা কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছেন তারা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন এখন বলবো বাংলাদেশ থেকে আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই লাইভ ভিডিওটা দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আমরা দেখতে চাই যে কোন জেলার মানুষ আমাদের এই লাইভ ভিডিওটা বেশি দেখে আচ্ছা নীলুফা আক্তার আপু বলতেছে আমি নিব ভাই কিভাবে অর্ডার করব আচ্ছা ঠিকানা আপনাদের সবার ঠিকানা বলুন সিস্টেমটা হচ্ছে আমাদের এই যে এখানে তিনটা নাম্বার দেওয়া আছে আচ্ছা এই তিনটার নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা আপনি এই নম্বরে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইমোতে বা হোয়াটসঅ্যাপে দিতে পারেন চাইলে আপনি জেনারেল কলেও দিয়ে দিতে পারেন
কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করলে আমরা ওখানে পাঠিয়ে দেব, মাল হাতে বুঝে পাওয়ার পর বাকি টাকা দিয়ে দিবেন। এটা ঢাকা হোক, ঢাকার বাইরে সারা বাংলাদেশ, সারা বাংলাদেশে। আচ্ছা, এক আপু কমেন্ট করছে, আমি কুমিল্লা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে। আর জেসি আপু বলতেছে, রাসেল ভাই কেমন আছেন, লাইভ ক্লিয়ার, ওকে ধন্যবাদ। সবচেয়ে বড় বিষয় রাসেল ভাই, আপনাকে ডাকার উদ্দেশ্যে কিন্তু আজকে দেশি হারি, দেশি হারি। অনেকেই কমপ্লেন দিতে বা অনেকেই ভিডিও দেওয়ার পরে ফোন করে বলছে যে ভাই সব হারির কিছু নাই, আর সব হারির মধ্যে বিদ্যুৎ বিলটা কম আসে এরকম কিছু নাই। আমরা কিন্তু আজকে ওরকম জিনিসটাই নিয়ে আসছি, যেটাতে আপনার বিদ্যুৎ বিল কম আসবে। এবং যে কোনো হারে অনেকে তামার জিনিস পছন্দ করে, অনেকে কাঁসা পছন্দ করে, এগুলোর মধ্যে আপনি রান্নাবাড়া করবেন না, যেহেতু এত টাকা দিয়ে কিনতেছেন, ওইগুলো জিনিস কিন্তু দামি বা দেশি হারে, এগুলো থেকে আপনি রান্না করবেন না, 100% করবেন না। আপনি যে কোনো হারে হোক আপনার রান্না হবেই হবেই। ওকে, তাইলে হচ্ছে আমরা মাংসটা আবার দেখি, মাংস এই যে দেখেন কিভাবে ভালো করে দেখেন, ও রে তুফান। আচ্ছা, নরম মনে হয়ে গেছে, ভাতটা একটু দেখবো ভাই। এই যে দেখেন, আপনি নিচের দিক দিয়ে একটু দেখেন, ওয়াও, দেখেন কতটা ইজিলি ইলেকট্রিক চুলায় রান্না হয়ে গেল, রান্নাঘরে যেতে হবে না আপনার। মানে ঝোলের কালারটা দেখেন ভাই, আমরা মানে এত সুন্দর রান্না যে হবে, আমরা নিজে করতে পারি। এই যে ভাত দেখেন, অলরেডি হয়ে গেছে, পারবেন দেখেন, এই যে অলরেডি ভাতটাও প্রায় হয়ে গেছে, ওয়াও, কঠিন কঠিন। এবং আপনি কিন্তু চাইলে দেশি পাতিল এটাতে রান্না করে, এটাতে যেমন ভাতের মারটা হয় না, বসা ভাত হয়, আপনি দেশি পাতিলে রান্না করে ভাতের মারটাও গালতে পারবেন। ভাতের মার গেলেও কিন্তু ভাতের মার গালতে পারবেন। সহজ কথা হচ্ছে, একটা গ্যাসের চুলায় যে সুবিধাগুলো পেতেন, এই চুলাতে সেই সুবিধাগুলোই পাবেন, পাশাপাশি হচ্ছে কিছু অ্যাডভান্স, কিছু অ্যাডভান্স সুবিধা আপনারা পেয়ে যাবেন। ওকে, মানে সবচেয়ে বড় সুবিধা হবে একটা সেভিং, সেভিং আপনার প্রতি মাসে যদি 200 টাকা করে বাঁচে তাও কিন্তু অনেক বেশি, আর এখানে কিন্তু অনেক বেশি বাঁচতেছে। কারণ একটা সিলিন্ডার, একটা সিলিন্ডারের দাম 1600 টাকা, আমার মাসে নরমালি দুইটা লাগে, দুইটাতে কত গেল 1600 3200 টাকা। এই 3200 টাকাতে যদি আপনি 200 টাকা সারা মাসের কাজ করেন, 3000 টাকা করে সেভ হইতাছে। আচ্ছা, আরিফ হুসাইন ভাই বলতেছে, কালকে চায়নাতে আসছি, তাও রাসেল ভাই লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই। তো ভাই 3000 টাকা করে সেভ হইলে 10 মাসে কত, 30000, 30000 আর আছে 2 মাস, আচ্ছা আর 6000, এলো 36000 টাকা আপনার বছরে সেভিং। ওকে, সুমি শেখ বলতেছে পানি পড়লে সমস্যা হবে না, পানি পড়লে সমস্যা হবে না, আমরা লাইভের মধ্যে কিন্তু পানি ফেলে দেখাই দিছি, একটু আগে দেখাই দিছি। এই দেখেন, আমি আবার এই যে ডিসপ্লে মনিটরে দিয়ে দিলাম ডাইরেক্ট, এই যে কোনো প্রবলেম নাই। আচ্ছা, তারপরেও আপনারা পানি ফেলবেন না, সাবধানে ব্যবহার করবেন। হ্যাঁ, এটা আসলে এটা হচ্ছে আপনি যে হবে না কোনো প্রবলেম, এই জন্য আমরা দেখাই দিলাম। এই দেখেন, এটা 1600 ওয়াটে চলতেছে, এটা 2000 ওয়াটে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু কমিয়ে বাড়িয়েও আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই দেখেন আপনার, দেখেন ওয়াও, মাংসের কালারটা দেখেন ভাই, কালারটা দেখেন, রান্নাটা হয়ে গেছে। এখানে তিনটা আইটেম রান্না করা হয়েছে লাইভের মধ্যে, আপনারা দেখেন। আচ্ছা, রাকিবুল অনেকে পরে জয়েন করছে, এই মাছটা কিন্তু দেখেন, দেখেন এটা ভাজি করতে মাত্র লাগছে ইও মিনিট, 2 মিনিট মাছটা ঠান্ডা হয়েছে কিনা আমি একটু দেখি। এই যে ভাই দেখেন, দেখেন এই যে কতটা নরম হয়েছে, ওয়াও। আচ্ছা, আর সিলেন না বুঝছি, এই যে, আচ্ছা ওটাতে থাম্বনেল নিতে হবে, জি অবশ্যই। ওকে, তাইলে হচ্ছে রাকিবুল হাসান সিয়াম ভাই বলতেছে প্রাইস কত, বলে দেন প্রাইসটা, বলে দিতে বলতেছে। হ্যাঁ, কমপ্লিট, আমরা রান্নাটা কিন্তু একদম কমপ্লিট করেই তারপর আপনাদেরকে দেখাই, দেখেন। আচ্ছা, একটু আর 1 মিনিটের মধ্যে ঝরঝর হয়ে যাবে, একেবারে ঝরঝর হবে, আর মাংস তো অলরেডি হয়ে আসছে, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে ভাইয়া, সুন্দর আসছে। হ্যাঁ, আচ্ছা ইমন ভাই, তাইলে এখন অনেকে দামটা জিজ্ঞেস করতেছে, দামটা দামটা বলে দিই, দামের আগে একটা কুইজ ভাই, আর কুইজ হবে না, রান্না তো শেষ, রান্না শেষ। হ্যাঁ, তো ঠিক আছে, দাম থাকবে আজকে একবারে অফার প্রাইস ভাই, আমি আস্কিং প্রাইসে যাব না, কারণ বাজারে ইনভার্টার চুলা কিনতে গেলে 6,500-7,000 টাকা লাগে। ওকে, আজকে তার থেকেও কমে দিব, আমাদের আগেও কিন্তু এটার ভিডিও দেওয়া ছিল। আচ্ছা, এটার প্রাইস থাকবে একেবারে অফার প্রাইসে, যেটা একদম ফিক্সড, কেউ দামাদামি করতে পারবেন না, একদম 4,750 টাকা। আচ্ছা, 4,750 টাকা থাকবে একটা চুলার দাম, কেউ যদি দুইটা চুলা একসাথে নেন আপনি কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন, সেটা সদর পর্যায়ে হোক, থানার পর্যায়ে হোক, যে কোনো জায়গায় হোক। ওকে, একটা চুলার দাম পড়বে 4,750, দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জটা ফ্রি, ফ্রি একদম সম্পূর্ণরূপে ফ্রি। আচ্ছা, মানে একটা চুলার দাম হচ্ছে 4,750, দুইটা চুলা একসাথে নিলে ডেলিভারি চার্জটা ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি, যারা দুইটা নেবেন, দুই আসলে দুই বাসার দুই ভাবি নিয়ে নেন একসাথে ডেলিভারি চার্জ। ভাই অনেকে চিন্তা করে যে আমি নিলাম পাশের বাসার ভাবি নেব ভাই, আর আমরা এরকম অনেক কাস্টমার পাইছি এক চুলা নেওয়ার পর আরো 10 চুলা অর্ডার করছে, করছে। তা আমি বলবো যে আপনারা যারা একটা দুইটা তিনটা একসাথে কিনতেছেন, আপনারা একবারে কিনেন, আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন, এবং আপনার বাসায়ও দিয়ে আসবে। এক বোন আমাকে জিজ্ঞেস করে, সুরিয়া বিনতে সিনহা, হ্যাঁ এটা বলছে কি যে এই হাড়ি পাতিলে সব জায়গায় হিট লাগে না কেন, এটা প্রবলেম কি? এই হাড়ি পাতিলে সব জায়গায় হিট লাগবে, যেমন এটা দেখেন আমাদের ভাইয়া, এটা কিন্তু নিচে ডাউন, উপরে কিন্তু ছড়ানো, এই দেখেন এটা কিন্তু একদমই, হ্যাঁ এটার মধ্যে কিন্তু আমরা রান্না করে ফেলছি, আর উপরে জায়গাটা কত বড় দেখছেন। আচ্ছা আপুর হয়তো প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেছেন, মাংস রান্না সেই নরম হয়েছে নি দেখেন, হ্যাঁ একদম 100% নরম হয়ে গেছে, এই যে একটু দেখেন নরম হয়েছে কিনা, প্লেট নেই আমি যেটা এখানে ছিঁড়ে দেখাই দিই, এই যে দেখেন, এই যে ভাই ছিঁড়ে পড়ছে, ছিঁড়ে পড়ছে দেখছেন, দেখেন একদমই নরম হয়ে, প্লেটে দেখেন না, এই যে দেখেন, আমরা একটু দেখাই দর্শকদেরকে, আমি আবার একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। আচ্ছা অলরেডি সিরে গেছে, দেখতেই পাচ্ছি, দেখেন অলরেডি ভিতরে যে সিদ্ধ হয়ে গেছে একদম শেষ, একদম গরম গরম গরম। আচ্ছা একবার নরম হয়ে গেছে, আচ্ছা দেখাই যায় রান্না হয়ে গেছে, বল কাচ্ছে।
আচ্ছা আর ভাতটা একটু হইছে কি এখন? ভাত তো কমপ্লিট ভাইয়া, ভাত তো আমরা অনেক পরে দিছিলাম তাই না? আপনি প্রোডাক্টের ওয়ারেন্টি পাবেন 5 বছর, দাম থাকবে মাত্র 4750 টাকা। একটু নেড়ে দেখাবেন ভাতটা কি সুন্দর ঝরঝরে হইছে, আপনি একটু খেয়াল করবেন। এই যে দেখেন, এই যে দেখেন দেখেন ভাতটা কি সুন্দর ঝরঝরে ঝরঝরে। আর একটু শুধু আমরা রেখে দিলে চুলা বন্ধ করে একদম ঝরঝরা হয়ে থাকবে। ওয়াও, অনেক সুন্দর হইছে। আমরা কিন্তু মাছটা ভাজি করছিলাম তখন কিন্তু আপনার অনেক পরে দেওয়া হয়েছিল ভাতের ভাতটা, হ্যাঁ, এই কারণে একটু সময় লাগছে। আচ্ছা, যারা ইলেকট্রিক চুলা আসলে ব্যবহার করে তারা বিষয়গুলো জানে যে কিভাবে কত সহজে ইলেকট্রিক চুলায় রান্না হয়। আর অলরেডি ভাই কিন্তু এখানে দেখেন পানি টানি সব পড়ে আছে, অনেকে দাউত থাকে তো এক জায়গায় আটকায়। হ্যাঁ, চুলা তো সবাই ব্যবহার করে কিন্তু নেয়ার পরে বেশি দিন টিকে না। এই জন্যই তো আজকে এই চুলাটার ভিডিও দিছি যে এক চুলা কিনবেন অন্তত সারা জীবন ব্যবহার করবেন। সারা জীবন আর সবচেয়ে বড় কথা ব্র্যান্ড হয়ে নিয়ামা ওসাকা জাপান থেকে, এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের, দেখেন। ঠিক আছে, এই প্রোডাক্টের আপনি ওয়ারেন্টি পাচ্ছেন সম্পূর্ণ 5 বছর। 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা সমস্ত দায়িত্ব হচ্ছে নিউ আসবির এন্টারপ্রাইজের, এবং নিশ্চয়তা কিন্তু আফটার। আপনি একটা প্রোডাক্ট কিনবেন নিশ্চিন্তায় ব্যবহার করবেন, কোনো ঝাইঝামেলাই নাই। এছাড়া জাস্ট আপনি যে খাবারের দিকে তাকান কত দ্রুত রান্না করে ফেলছে। আচ্ছা ওকে, আমরা লাইভটা শেষ করে দিব, দেখেন আমরা দাম দর বলে দিছি। অনেকে দুই চুলা নাই এক বাসার জন্য, যে ভাই আমি তো রান্না বাড়া বেশি করি বা আমার ফ্যামিলি বড়, আপনারা দুই চুলা একসাথে নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন। ওকে, আর একটার দাম হচ্ছে 4750 টাকা, 50 টাকা। ওকে ইমন ভাই, যারা এতক্ষণ আমাদের লাইভটা ধৈর্য সহকারে ধন্যবাদ ধৈর্য সহকারে দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং পরবর্তীতে আরেকটা লাইভে আসতেছি আমি, ওই লাইভটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইমন ভাই, আল্লাহ হাফেজ।